তুমি এত বড় একটা বিয়াদব, এত বড় একটা বিয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারো না, আবার তুমি বলো তুমি তোমার বউয়ের কথা নাচো না। সো সবাই একটু আসুক, আমি শুরু করছি। তার আগে বলে নেই, ইয়াসিনে যে বানর একটা মিথ্যা লাইফ করলো শ্বশুর বাড়িতে বসে শ্বশুর শাশুড়ি শিখানো আর বই শিখানোর কথায়, সেইটার আমি আপনাদের অ্যান্সার দিব। এত বড় নাটক মানুষ কিভাবে বানায় ভাই? তুই যদি এত ভালো হইতো তুই ফ্যামিলিতে আয়, তুই ফ্যামিলির বাইরে ওই তোরা সেই ঘটনাস্থলে ওরা সবাই ছিল, তো সেটা সত্যটা আমি আজকে আপনার সাথে বলবো। তো 21 অক্টোবর রাতের বেলা আমরা সারাদিন ঘোরাঘুরি করি, সেদিন কোনো ব্লগ ছিল না, আমাদের প্ল্যান হচ্ছে পরদিন আমরা ব্লগ করবো, যেহেতু আমরা এত কষ্ট করে গেছি, আমি সবাইকে একদিনের জন্য রেস্ট দিই যদি লং ট্রাভেল হয়। তো রাত্রেবেলা ওরা সবাই খাবার আনতে যায়, তো আমরা দুইটা রুমে কনভার্ট হই। একটা রুমে হচ্ছে আমি আর ঋতু, আর সরি আমি ঋতু অন্তরা মিথিলা, আমরা একটা ফ্ল্যাটে, আর মিথিলা ইয়াসিন জয় রবিন ওরা পাশের রুমে, মানে আমরা ফ্ল্যাট নিয়ে দুইটা, একটা রুমের মধ্যে আর কি দুইটা করে বেড ছিল যেহেতু, সো আমরা এই জন্য দুইজন দুইজন করে ফ্ল্যাট সিস্টেম ছিল, ফ্ল্যাট সিস্টেম ছিল। তো যাই হোক, আমি নামটা মিস্টেক করে ফেলছি। তো ওরা রাতের বেলা খাবার আনতে যায়, ইয়াসিন যায়, ও যায়, আর মিথিলা ওদের বাসায়, ওদের যে ফ্ল্যাট ওটাতে একা ছিল, আর আমাদেরটাই আমরা তিনজন ছিলাম। তো আমরা ভাবলাম যে আমরা রাতের বেলা তাহলে আমরা একটু ঘুরতে যাই, তো ঘুরতে যাবো, তেমন সবাই একটু বলে কি আমরা তো একা যাবো না, তাহলে কাজ করি রবিন মামাকে নিয়ে যাই। তো ইয়াসিনরা যে খাবার আনতে গেছে সেটা কিন্তু আমরা জানি না। তো রবিন ভাই গিয়ে, রবিন মামা গিয়ে গেট নক করে, তো কোনো অ্যান্সার আসে না, তো ঋতু চলে আসে, না বলে যে কি বলে ঋতু বলো, আমি ফার্স্টে রবিনমার সাথে যেভাবে নর্মালি কথা বলি সেভাবে রবিনমাকে ডাক দিছি, দেওয়ার পর মানে ওখান থেকে কোনো অ্যান্সার আসে না, তো আমি ভাবছি হয়তো আমি এভাবে বলছি তাই রবিনমা অ্যান্সার দিতেছে না বা মজা করতেছে, তো আমি ভালো করে বলতেছিলাম যে রবিনমা গেটটা খুলো, তো হঠাৎ করে মানে ওখান থেকে পেছন দিকে একটা চিল্লান আসে যে এই কে। পরে আমি যখন শুনছি তো আমি মানে আর কোনো কথা বলি নাই, তখন ও নিজেদের বলতেছিল যে ওরা তো বাসায় নাই, রুমে নাই, ওরা আমাকে লক করে চলে গেছে, তো আমি এটা এতটুকু শুনে এখান থেকে চলে আসি। এটা হচ্ছে মিথিলা বলছে, মিথিলা যেহেতু ওই রুমে একা ছিল তো মিথিলাই কথাটা বলছে। তো ওরা যখন খাবার নিয়ে আসে, খাবার নিয়ে আসার পর ইয়াসিন আমাকে মেসেজ দেয় যে আমি কালকে রাতে চলে যাব। তো আমি জিজ্ঞাসা করি কেন কি হয়েছে, আমি পুরো অবাক হয়ে গেলাম, ও চলে যাবে মানে আসছি ব্লক করতে, ব্লক কমপ্লিট করে না করে চলে যাবে? তো ও আমাকে লেখে দেখেন যে কালকে রাতের বাস আমি চলে যাব। তো আমি ওকে ওর কাছে আমি জানতে চাই যে কি কি জন্য কি হয়েছে, সে কমেন্টটা করে মানে মেসেজটা কি দেয়, দেখেন ঋতুর বিহেভিয়ার অনেক খারাপ তাই আমি চলে যাব। কিন্তু ইয়াসিন লাইভে এটা বুঝাইছে যে থাকে বা তার ওয়াইফের যদি মতো কোনো সমস্যা না থাকে আমি ডাকলে কেন আসবে না, সে গেছে কক্সবাজার আমার সাথে, সে আমার কথা কেন শুনবে না, একজন বড় মানুষ তো ডাক দিছে প্রবলেমটা সলভ করার জন্য, যে আসলে যদি ঋতু কিছু বলে থাকে তাহলে ঋতুর বিচার ওটা আমি করব, ঋতু কেন বলবে। তো এর জন্য আমি ডাকি বাট ও আসে না। তো রবিনমাকে বলে যে রবিনমা কি আসে না কেন, পরে রবিনমাকে বলে যে ও আসবে না, তো আমি বলে আচ্ছা ঠিক আছে ওর আসা লাগবে না আমি যাচ্ছি। তো আমি ওদের ফ্ল্যাটে যাই, যাওয়ার পরে ওদের দুইটা রুম, তো আমি যে রুমে জয় ছিল সেই রুমে আমি বসছি, বসে ডাক দিয়েছি যে ইয়াসিন মিথিলাকে ডাক দাও, ওরা তারপর আসতেছে না, বসে আসে, পরে ওরা আসে, আসার পর আমি তোমাকে ওকে জিজ্ঞাসা করি আচ্ছা মিথিলা ঋতু তোমাকে কি বলছে, মিথিলা আমাকে অ্যান্সার দেয় যে বলছে আবার শুরু করছে। তা বলে আবার শুরু করছে মানে বুঝলাম না, তুমি কি এমন কোনো কিছু করছো, বলে নাই আমি বলছি নাকি বলছে যে এমএটা উফ বিরক্তকর আবার শুরু করছে। আচ্ছা যেটাই হোক, তো আমি বললাম আবার শুরু করছে, তুমি কি পাঁচটা এমন কিছু করছো যার কারণে বললো যে আবার শুরু করছে, ও বলে আমি জানি না কিন্তু বলছে, মানে ও একই কথা বারবার বলতেছে যে আমি এটা বলছি, ও কিচ্ছু জানে না যে আমি শুধু এতটুকু বলছি ও এটা শুনছে খালি। তো আমার কথা হচ্ছে ঋতু যদি বলেও থাকে, সাপোজ ঋতু যদি বলেও থাকে আমি আবার শুরু করছি, এটা খারাপ কি ভাই, এদিকে খারাপ কেস ওকে কেন বলবে কথাটা, কথা যদি ও কিছু বলে থাকে তার পৃষ্ঠে তো আমি কথাটা বলবো না। কি এটা বলতেছিল যে তুমি কি আসলে এরকম কিছু বলছো বা এরকম কিছু করছো যে তোমাকে এটাও বলবে, তুমি তো কিছু করো নাই, কারণ ওই ওই ঘুরাঘুরি ওটাই বলতেছে মানে নতুন কোনো কিছু নেই। তারপর আমি আরো বললাম যে তুমি কিন্তু পাস্টে অনেক কিছু করছো, এগুলো তুমি পোস্ট কেন দিছো, তোমার যদি কোনো কিছু খারাপ লাগে তুমি আমাকে বলবো, আমি মামা হিসেবে দায়িত্ব পালন করবো, আমি দেখবো। তো ওদেরও অনেক কিছু বলা ছিল, ওরা বলতে চাইছে আমি ওদের ধমক দিয়ে বল চুপ করে দিয়েছি, আমি তোমার কোনো কথা বলবো না, এই জায়গায় আমি আসি। আমি উল্টা কি করলাম, ওদের দুজনকে বকাবকি করে সব দোষ ওদের উপরে দিলাম, আমি বললাম এরকম করো না, নিজের নিজের মিলে থাকে, কারণ আমরা যদি একজন একজনকে একটা কথা বলি সেটা কিন্তু মানুষ হাসাহাসি করবে, যেহেতু হচ্ছে আমরা সবাই ফ্যামিলি। তো ওইখানে তো যে ওরাও ছিল না, ওরা দুজনও তো ছিল, তো ওদের মুখে একটু শুনেন ওরা কি বলে। হ্যাঁ মামা আসলে ওই দিন পুরো বুঝাইছিল ইয়াসিমকে যে না এমন করো না, আমরা সবাই ফ্যামিলি একসাথে তো থাকতে হবে আমাদের। রাকিব কি বুঝে এখান থেকে আমরা চলে আসছি না নরমালি, ওরা কিন্তু কথাও শুনে নেই। রাকিব যে ইয়াসিন মিথিলাকে ডাক দিয়ে নিয়ে আসছে, ইয়াসিন কি করলো মানে কথা না শেষ হইতে বললো কি এই মিথিলা তুমি বাসায় তুমি রুমে যাও, যাও তুমি এখান থেকে যাও ভিতরে যাও, ওর ভিতরে পাঠিয়ে ওকে রুমের মধ্যে পাঠিয়ে। আমি আর কিছু বলি না, বলি থাক ওরদের মতো আছে আমি আমার মতো চলে আসছি, পরে ওরা কিন্তু কক্সবাজার থেকে তখন চলে আসছে। তো এখন যেটা যাব, তোমার নেক্সট টপিক ছিল যে আমার মিউজিক কেন ইউজ করতে পারবে না হ্যান তেন, ভাই আমার মিউজিক তো আমি তোর দিছি ইউজ করার জন্য, ঠিক না তুই ইউজ কর, আমার সমস্যা কি, আমি যত টাকা দেবো যত টাকা দিয়ে মিউজিক বানাইছি, কাদের জন্য বানাইছি, তোদের জন্য বানাইছি, আমার জন্য বানাইছি, তো আমার চ্যানেল সাথে ওর চ্যানেলটাও ডিলিট হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বঙ্গরায় বললাম কি আচ্ছা ভাই এক মিনিট
ব্লক করার আগে এক কাজ করেন, ওদের ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আমার ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আছে সেগুলো যাতে আর ইউজ নেক্সট টাইম ইউজ না করে। যেগুলো তুমি আগে বলছো যে ভাইয়া আমি যদি ব্লক করে দেই, হোয়াইট লিস্ট থেকে সরাই দিই, তাহলে কি ইয়াসিনের চ্যানেলের কোনো ক্ষতি হবে? ওই ভাইয়া বলছে যে হ্যাঁ ভাই ক্ষতি তো হবে। তাহলে রাকিব বলছে যে তাহলে ভাইয়া দরকার নেই, আপনি তাহলে ওর সাথে কথা বলেন, ওকে বলেন যে মানে এগুলো ইউজ না করতে, তাহলে আর মানে সমস্যা হবে না। তো এটা কি ভাই, আমি তো ওদের ভালোর জন্যই তো বলছি, সেম কথাটা আমি বাসায় এসে জয়ের বলছি যে জয় এরকম এরকম তোমার সাথে যদি ইয়াসিনের কথা হয় তাহলে তুমি একটু ওরে বললো যে আমার যে এগুলো আপলোড দিচ্ছে বা মিউজিকগুলো ইউজ করতেছে এগুলো যাতে না করে। কারণ রাকিব চাচ্ছিল না যে ইয়াসিনের চ্যানেলের কোনো ক্ষতি হোক, কারণ ইয়াসিনের চ্যালেঞ্জ মানে চ্যানেল যেটা সেটা কিন্তু রাকিব আমাদের সবার নিজের সামনে নিজের হাতে একদম মানে তুলে ধরছে, মানে প্রত্যেকটা টাইটেল বলেন শর্টস আপলোড দেয়া বলেন ইয়াসিন কখনো শর্টস আপলোড দিছে বলে নিজের থেকে আমার মনে পড়ে না। তো ভাই আমি তোর ভালো যদি না চাইতাম বা তোর ওয়াইফের ভালো যদি না চাইতাম আমি কেন তোর ইউটিউব চ্যানেলটা খুললাম? তোর ওয়াইফেরও তো ইউটিউব চ্যানেল আমি খুলে দিই, সেটা নিয়ে কথা বলছ না কেন? আমি নিজে বঙ্গতে বইলা বলছি ওর ইউটিউব চ্যানেলটা খুলে দেন। মিথিলা তো ইয়াসিনে যখন 1 লাখ হয়েছে তখনই চ্যানেল খোলার জন্য পাগল হয়ে গেছে, জামাই সাকসেস বউ মাইনে নিতে পারতেছে না। তো আমি বলছি অ্যাটলিস্ট তুমি ইয়াসিনের 5 লাখ সাবস্ক্রাইবার হোক তারপর তুমি খুলো, এখন দরকার নেই। যখন মনে করেন ইয়াসিন তো আসলে রাকিব যে টাকাটা দিত ওকে মান্থলি ওই টাকা দিয়েই কম বেশি চলতো, আর টুকটাক ও প্রমোশন যেগুলো পাইতো ওগুলোই চলতো। তো যখন ইয়াসিন ইউটিউব চ্যানেল খুলে তো ওর একটা এক্সট্রা আর্নিং আসা শুরু হয়ে যায় ইউটিউব থেকে, তখন মিথিলা বলা শুরু করে যে আল্লাহ এখন তাহলে আমার ই চলবে কিভাবে, আমার যেটা জোর
ভিউয়ার্স ভিডিওটি দেখেন, তো দেখার পরে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারতেছেন যে আসলে কার কি দোষ ছিল। তো এরকম আসলে অনেক কিছুই হয় অনলাইনে যারা কন্টেন্ট বানায় তাদের সাথে, তো আসলে অনেকেই অনেক কিছু না বুঝে মন্তব্য করে, তখনই হচ্ছে এক একজন এক একটা কন্টেন্ট মানে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের হচ্ছে যে ফ্যামিলিগতভাবে হোক বা নিজের মেন্টালিটি হোক খুবই প্রেশারের মধ্যে থাকে। তো আপনারা হচ্ছে একটু যাচাই করে সবাই হচ্ছে আপনারা মন্তব্য করবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। তো এই ছিল আজকের ভিডিও, তো এরকম